জেএসসি পরীক্ষার্থীদের জন্য লেখচিত্রের মাধ্যমে সমাধান নিয়ে আমি আবারও হাজির হলাম। 6.2 অনুশীলনীর 9 নম্বর পর্ব, বিশের গ নম্বর অঙ্কটা আমি তুলছি। দেখো, এটা লেখচিত্রের মাধ্যমে সমাধান করব। তো আমি প্রথমে লিখব এক নং হতে পাই, এক নং হতে পাই, 3x + 2y = 21। এখান থেকে y এর মান বের করব, তাহলে 2y সমান কত হবে, 3x-টাকে পক্ষান্তর করি, 21 - 3x, তাহলে y সমান কত হবে, 21 - 3x/2। হ্যাঁ, এটা এটা হলো y এর মান। এখন এই সমীকরণের লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, মানে x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করতে হবে। এইভাবে একটা ছক আমরা তৈরি করব, এখানে x, এখানে y, x এর বিভিন্ন মান ধরবো এবং সেই অনুযায়ী y এর মান বের হবে, সেই মানগুলো এখানে আমরা লিখব। আচ্ছা, x এর মান আমি 1 ধরছি, দেখো 1, তাহলে y এর মান কত হবে, এখানে আমি রাফ করে দেখাচ্ছি, একটা দেখাচ্ছি, পরবর্তীগুলো তোমরা নিজেরাই করবা। 21 - 3x আছে, x এর পরিবর্তে 1 বসাইলাম, নিচে 2, দেখো x এর মান আমি 1 ধরছি, এই জন্য x এর জায়গায় 1 বসাইলাম। তাহলে দেখো এখানে গুণ করলে কিন্তু 3 হবে, 21 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 18 হয়, 18-কে 2 দিয়ে ভাগ করলে 9 হবে, এখানে 9। আচ্ছা, এখন আমি x এর মান ধরবো 5, আমার খুশি মতো ধরছি, তোমরা তুমি তোমার খুশি মতো ধরবা, 5 ধরলাম। তাহলে দেখো 3 + 15, এখানে 5 মনে মনে চিন্তা করে যে এটা হলো 5, তাহলে 3 + 15 হচ্ছে, তাহলে 21 থেকে 15 বিয়োগ করলে হয় 6, 6-কে 2 দিয়ে ভাগ করলে 3, তার মানে বিন্দুটা হলো 5, 3। আচ্ছা, আরেকটা বিন্দু আমি ধরলাম মনে করো 7, তাহলে এখানে 3 সাথে 21 হচ্ছে, 21 থেকে 21 বিয়োগ করলে 0, 0-কে 2 দিয়ে ভাগ করলে 0, তাহলে এখানে আমরা 3টা বিন্দু পেয়ে গেলাম, 1 9 5 3 7 0। এখন আমরা 2 নং সমীকরণের কাজ করব, আমি লিখব 2 নং হতে পারি, 2 নং হতে পাই, 2x - 3y = 1। আচ্ছা, এই y এর সামনে মাইনাস আছে, তো ওইটা ওই দিকে পক্ষান্তর করে নিই, +2x - 1, +1-কে এদিকে আনলাম, -1 হলো, -3y-কে এদিকে নিলাম, +3, এখন +3y-টাকে এদিকে আনি পুরোটাকে, আর 2x - 1-টাকে এদিকে আনি, তাহলে y সমান কত হবে, 3টা গুণ অবস্থায় আছে, ওইদিকে গেলে ভাগ হবে, 2x - 1/3, এটা কিন্তু 2, হ্যাঁ, 2x - 1/3, তাহলে আমরা y এর মানটা পেয়ে গেলাম। এখন কি করব, x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করব, x এর বিভিন্ন মান ধরব এবং সেই অনুযায়ী y এর মানগুলো এখানে বসাবো। x এর মান আমি যে কোনো মান ধরতে পারি, আচ্ছা x এর মান আমি ধরি 5 ধরলাম, তাহলে 5 × 2 = 10, x এর এখানে 5 চিন্তা করো, এখানে x এখানে 5 আছে, তাহলে 5 × 2 = 10, 10-1 বিয়োগ করলে 9, 9-কে 3 দিয়ে ভাগ করলে 3। আচ্ছা, তারপরে আমি 8 ধরি, 8 × 2 = 16, 16-1 বিয়োগ করলে কত হয়, 15, 15-কে 3 দিয়ে ভাগ করলে 5 হয়। আচ্ছা, x এর মান যদি একটা -1 ধরি, মাইনাস মান একটা ধরি, তাহলে কত হয় দেখো, আমি এটা এখানে হিসাব করে দেখাচ্ছি, 2 × x এর পরিবর্তে -1 ধরলাম, তারপরে -1/3, তাহলে দেখো 2 আর -1 গুণ করলে -2 - 1/3, তাহলে কথা হচ্ছে -3/3, এটা কাটা -1, তার মানে এখানে -1, এখানেও তাহলে আমরা 3টা বিন্দু পাইলাম, একটা হলো 5 3 8 5 আর -1 - 1। এখন এই বিন্দুগুলো নিয়ে আমি চলে যাব গ্রাফ, দেখো আমি গ্রাফ খাতায় নিয়ে আসছি, এইটা গ্রাফ খাতা, x ও x′, y ও y′, এগুলো আমি আঁকছি, বিন্দুগুলো আমি এখানে লিখে রাখছি আমার সুবিধার জন্য, ভিডিওটা সুবিধা হবে, কারণ এটা আমি জুম করে দেখাবো, বারবার ওখানে আমি যাবো না আর, তোমরা কিন্তু এগুলো এইভাবে লিখবা না পরীক্ষার খাতায়, এটা আমি আমার সুবিধার জন্য ভিডিও করার সাথে আমি এটা করছি, তাহলে আমার যাতে সুবিধা হয় কাজের। তো আমি বিন্দুগুলো বসাই, প্রথম যে বিন্দুটা দেখো 1 9, এগুলো হলো প্রথম সমীকরণ, এগুলো দ্বিতীয় সমীকরণ, 1 9 আমি কীভাবে বসাবো, এই যে 1 9 যাবে উপরের দিকে, এই যে 1 9, 5 3 এই যে 5, এই উপরের দিকে 3 হস, 7 0 এই যে 7 0 কিন্তু উপরেও যাবে না নিচেও যাবে না, তাহলে এটা হলো 1 9, এটা হলো 5 3 আর এটা হলো 7 0। এখন এই বিন্দুগুলো আমি যোগ করব, একটা সরলরেখা দ্বারা যোগ করব, তারপরে
দ্বিতীয় সমীকরণ দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, দেখো মাইনাস ওয়ান বামে আবার মাইনাস ওয়ান নিচে, এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তারপরে হলো টু ওয়ান, এক দুই দুই আর ওয়ান যাবে উপরে, এখানে টু ওয়ান টু ওয়ান, আর হলো ফাইভ থ্রি, এই যে ফাইভ এই যে থ্রি, ফাইভ থ্রি কিন্তু একটা আগে থেকেই আছে। এখন এই বিন্দুগুলো আমরা যোগ করব, এটা হলো দ্বিতীয় সমীকরণের লেখচিত্র। দেখো যোগ করতে আমার একটু কম বেশি হয়েছে, তোমরা ঠিক মতো করে দিবা। আচ্ছা এখানে দেখো এরা একটা বিন্দুতে কিন্তু মিলিত হয়েছে, এই বিন্দুটাকে আমি এ দ্বারা চিহ্নিত করলাম, মনে করো এই বিন্দুতে মিলিত হয়েছে। এখন যে বিন্দুতে মিলিত হইল এই বিন্দুটা হলো উভয় লেখচিত্রের সাধারণ বিন্দু, এই ফাইভ থ্রি বিন্দুটা হলো উভয় লেখচিত্রের সাধারণ বিন্দু, এবং এই বিন্দুটার ভুজ হইল ফাইভ, কোটি হইল থ্রি, তার মানে এক্স এর মান ফাইভ, ওয়াই এর মান থ্রি। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই সমান ফাইভ কমা থ্রি। এটা তোমরা লিখবে খাতায়, এখানে না কিন্তু ওই মূল খাতায় লিখবা এই জিনিসটা। আর ভাষাটা এখানে কিছু কথা লিখতে হয়, প্রসেসটা কীভাবে করলাম সেটা লিখতে হয়, কীভাবে লিখতে হয় সেটা আমি প্রথম ভিডিওটাতে বলছি, বিশের ক নম্বর যখন করি তখন ওইখানে বলছি, ওইভাবে কিন্তু এখানে সব একই কথা সব জায়গায় লিখতে হয়। তো এটা আমি বারবার আর লিখে দিব না, বলবো না, তোমরা ওখান থেকে দেখে নিবা আর কি, আর না হলে তোমাদের উদাহরণে যে অঙ্কগুলো আছে সেখান থেকেও দেখে নিবা, আশা করি কোনো প্রবলেম হবে না। এর পরেও তোমাদের যদি কোনো অঙ্ক করতে প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাও, বিশ নম্বরের লেখচিত্রের মাধ্যমে সমাধান যদি কোনো অঙ্ক প্রবলেম হয় করতে অবশ্যই কমেন্টে জানাও। ধন্যবাদ সবাইকে।